সঙ্গে কারো সঙ্গে শত্রুতা নয়, কিন্তু যদি কেউ আক্রমণ করে তাহলে সেই আক্রমণের সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি সবসময় থাকবে। বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো দুটি সাবমেরিন সংযুক্ত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আনুষ্ঠানিকভাবে দুটি সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম ইশাখার ঘাটির ভেতরে চট্টগ্রাম নৌ জেটিতে এটি অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর কমান্ডার এএম মামুনুর রশিদের হাতে নবযাত্রা সাবমেরিনের অধিনায়ক পদের এবং লেফটেন্যান্ট কমান্ডার মাজাহারুল ইসলামের হাতে জয়যাত্রার অধিনায়ক পদের কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী। দুই সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এই সাব